আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একটা চমৎকার হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা আমি কিভাবে তৈরি করি সেটা খুব ভালোভাবে সবাই দেখে নেবেন। আর এই হেয়ার অয়েলটা চুলের জন্য খুবই উপকারী একটি অয়েল। এই অয়েলটা ব্যবহারে আপনার চুল হবে শক্ত, মজবুত, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। তো চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে আমি 1 কাপ সরিষার তেল নিয়েছি। সাধারণত আমরা সরিষার তেল কেউ ইউজ করি না। আমরা ভাবি সরিষার তেল ইউজ করলে আমাদের চুলগুলো লালচে বা চিটচিটে হয়ে যাবে, কিন্তু সরিষার তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী। তারপরে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার আছে যা আমাদের চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আর কালো জিরা নিয়েছি 1 চামচ। কালো জিরায় আছে ভিটামিন ও নিউট্রেন থাকে যেটা আমাদের চুলের জন্য খুবই খুবই উপকারী। তো এই 3টা উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি, এখন চুলায় অল্প আছে। আমি এটাকে আস্তে আস্তে করে জাল দিয়ে নিব। আর পেঁয়াজটাকে আমি একটা ব্রাউন কালার করে পেঁয়াজ বেরেস্তার মতো তৈরি করে নিব। আমি এটা তৈরি করতে আমার 20 মিনিটের মতো লেগে গেছে। তো আমি অল্প আছে এটাকে জাল দিয়েছি, কারণ এখানে আমি কালিজিরা দিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি। তো এটা আমি আস্তে আস্তে করে এটাকে আমি ভেজে নিয়েছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরকম ব্রাউন কালার হয়েছে। এখন আমি এটাকে 5 ঘন্টার জন্য রেখে দেব। 5 ঘন্টা পর আমি তেলগুলোকে ছেঁকে একটা কাচের বয়মে ঢেলে নিয়েছি। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা এই তেলটা চুলে ইউজ করতে পারেন। চুলে ব্যবহারের সময় 2 থেকে 3 ঘন্টা এটাকে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। যারা এই সরিষার তেলের গন্ধটা সহ্য করতে পারেন তারা নর্মাল পানি দিয়ে গোসল করবেন, আর যারা পারেন না তারা শ্যাম্পু করে গোসল করে নেবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।